মালদার কালিয়াচকে বোমা বিস্ফোরণে আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ওই শিশুকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। উল্লেখ্য, রবিবার বল ভেবে খেলতে গিয়ে কালিয়াচক থানার গোপালগঞ্জের পাঁচ শিশু আহত হয়। এদের মধ্যে আট বছরের এক শিশুর চিকিৎসা চলছিল গোপালগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মালদার কালিয়াচকে বোমা বিস্ফোরণে আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ওই শিশুকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। উল্লেখ্য, রবিবার বল ভেবে খেলতে গিয়ে কালিয়াচক থানার গোপালগঞ্জের পাঁচ শিশু আহত হয়। এদের মধ্যে আট বছরের এক শিশুর চিকিৎসা চলছিল গোপালগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মালদার কালিয়াচকে বোমা বিস্ফোরণে আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ওই শিশুকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। উল্লেখ্য, রবিবার বল ভেবে খেলতে গিয়ে কালিয়াচক থানার গোপালগঞ্জের পাঁচ শিশু আহত হয়। এদের মধ্যে আট বছরের এক শিশুর চিকিৎসা চলছিল গোপালগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।